সকলেই এখন যারা আছে সাথে দলের হাত তুলে বলে আল্লাহু আমিন। আপন আপন মার কথা মনে করে, বাবার কথা মনে করে, তারা জীবনে কত কষ্ট করেছে, কত ভাতের কষ্ট, কত কাপড়ের কষ্ট তারা করে কবরে গেছে, তাদের সেই স্মৃতির কথা মনে করে মার চেহারা সামনে নিয়েছে, আবারও বলেন আল্লাহু আমিন। ربنا ظلمنا انفسنا الا تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا الله تعالى আবার নবীর জন্ম রক্ত ধৈর্য সময় আল্লাহ রহমত দু আলম নূরে মুতাসসম দুনাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনে সেই সময়ে দুনিয়ার ভিতর পাঠিয়েছিলেন আল্লাহ এই সময় আলে গোলাম সহ আল্লাহ পেশারি মুরব্বীরা যুবকেরা কোষিকাতাদের নিয়ে তোমার শাহি দরবারে হাত বাড়িয়ে দিয়েছি মেহরবানি করে আমাদের হাজিরাকে কবুল মঞ্জুর করে নিয়ে না আল্লাহ মেহরবানি করেন এখানে দাঁড়িয়ে কলামুল্লাহ শরীফ তোমার বন্ধুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছি আল্লাহ মেহরবানি করে সব সোনার মদিনায় রহমতের নবী মায়ার নবী রওজা মোবারক সব পৌঁছিয়ে দাও সব নগর পৌঁছায় দিয়ে দাও আমার নবীর আওলাদ আলা সাবাদ আজম তাহার খোলা ভাইরা সেদিন আসারাই মুবাশশিরিন উম্মুল মুমিনিন খাতুনি জান্নাত আম্মা জান ফাতিমাতু যুহরা দি আল্লাহু তাআলা আনহা শাহাদায়ে কারবালায় যারা পানি পানি করে সাদর বরণ করেছেন প্রত্যেকের রহ মুবারক সব পৌঁছায় দাও সব নগর পৌঁছাও ফুরফুর শরীফ মেদিনীপুর শরীফ জয়পুর শরীফ আত্মসিদ্ধ বিনায়তপুর শরীফ আল্লাহ কারণ যা কবরস্থানে ঘুমে আছে মৌলবী আব্দুল লতিফ সাহেব রব্বুল আলম পেপের মহানায় ইসমাইল হোসেন সোনাতলায় সফি সাহেব সরাটঙ্গা আব্দুল হাই সিদ্দিকি পোতা যায় হজরত মৌলানা আফসারউদ্দিন খলিফা হুজুর পাক কমে গেছে আল্লাহ রব্বুল আলমিন এমনি করে আল্লাহর ওলির আদেশ যেখানে পর্দা নিয়েছে আল্লাহ প্রত্যেকে রোহ মোবারক সব পৌঁছে দাও আল্লাহ করমদার বিশেষ করে মরহুম চতুর আল্লাহ মুনতাজ আলী চতুর সহ আলোনে পড়ে বিরাম আয় আল্লাহ রহমতর মিম্বার সহ আমার দাদা আমাদের গোষ্ঠী আল্লাহ ডিগ্রি মোল্লা তার ভাই সহ যারা কবরে গেছে বিশেষ করে তাদের নাম বলতে পারছি না রব্বুল আলমিন এই গিরামের যারাই পর্দা নিয়েছে প্রত্যেকে রোহ মোবারক সব পৌঁছে দাও পশ্চিম করম দালাল কাশ হাসান ফরাজিন পরমনিক সহ আমার অরুণ ভাই মা বাবা সহ এমনি করে আমি গুণাকার মাকে এখানে দাফন করেছি আল্লাহ খবরের পাশে এসে বনসায় আমার নবীকে আমার মাকে একবার সাথে কথা বলি আল্লাহ আল্লাহ এই গুণাকারেরা মার কবরের পাশে বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছে আল্লাহ আমার নবীর আগমনের দিনে তোমার কাছে আবুদার আমাদের মা বাবার জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে দাও আল্লাহ বাংলাদেশের উপর রহমত নাজিল করে দাও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু আল্লাহ বঙ্গমাতা ফজিলাতুন নিসা সহ শেখ হাসিনা সহ স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ সাদাতে আল্লাহ তাদের শহীদের বিনিময়ে স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলাদেশ আমরা পেয়েছি আল্লাহ যারা দেশের জন্য যুদ্ধ করেছে তিনাদের রহ মোবারক সব পৌঁছিয়ে দাও আয় আল্লাহ তালা বাংলাদেশের উপর রহমত নাজিল করে দাও আয় আল্লাহ দেশের যারা উলি আল্লাহ কাউন্স কত আছে রব্বুল আলামিন প্রত্যেককে তুমি হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ তালা সরকারি দরে আছে যারা বিরোধী দলে যারা আছে সবাইকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন বাংলাদেশে আমাদের প্রত্যেকটা মানুষকে দেশ প্রেম ভিতরে দিয়ে দাও এমন ভাবে আমল করার তৌফিক দাও কঠিন কিয়ামতের ময়দানে আমল খানের জন্য ডান হাতে এসে যায় রে আমার আল্লাহ রব্বুল আলামিন মেহরবানি করে সোনার নবী মায়ার নবী আমার নবীকে একবার তুমি দেখায় দাও স্বপ্ন জগে আল্লাহ আমার নবী রওজা দিয়ারতের ব্যবস্থা করে দাও রে আল্লাহ ও দয়ার আল্লাহ তোমার কাছে শেষবারের মতো জানাই আজকের এই অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক নবু ভাই সহ যারা সহযোগ করলেন আবু দাউদ খান নবু ভাই সহ আল্লাহ 3 নম্বর ওয়ার্ডের মেম্বার সহ রব্বুল আলামিন এলাকায় যারা আজকের এই মাহফিলে শ্রমজীবী দাঁড়িয়ে অর্থ দিয়ে সাহায্য করেছে প্রত্যেকের ক্ষেত্রে তুমি কবুল ও মঞ্জুর করে নিয়ে না রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আয় আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরা তুমি কবুল করে নিয়ে নাও এমনি ভাবে প্রতি বছর স্বতঃস্ফূর্ত ভাবে আমরা যারা এখানে এসেছি আল্লাহ আগামী বছর অনেকেই থাকবো অনেকেই থাকবো না রে আমার আল্লাহ এই কয়েকদিনের মাথায় কয়েকটা জানাজা করেছি বিশেষ করে
আল্লাহ সরদার পারা বাবুর আম্মা আল্লাহ আমার ভাই মকবুল হোসেনকে দাফন করা হয়েছে। আল্লাহ দয়া করে তিনাদের কবর গুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আব্দুল সুরফ মিটার ভাই সহ আরো যারা গেছে যাদের নাম এই মুহূর্তে মনে পড়ছে না সবার কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মা ক্লিনিকের মাধ্যমে আমাদের অনেক সাহায্য করেছে, আল্লাহ ক্লিনিকের তুমি মানুষের খেদমত করার ব্যবস্থা করে দাও। যদি নাজরাইল আসবে কেউ ঠেকাইতে পারবে না, বিপদের কালে মুসিবতের সময় আই আল্লাহ তালা মেহরবানি করে আমাদের জবানে জারি করে দেও মধুর কালে মাতাই বালা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ।